পবিত্র মাহে রমজানের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুর 4:30টার দিকে রাজধানীর বাড়িধারা, গুলশান, বনানী, বাড্ডা, হাতিরঝিল, মালিবাগ, মগবাজার, কারওয়ান বাজার সহ বেশিরভাগ এলাকায় ঝড়বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে ছিল তীব্র ঝড়। হঠাৎ এই ঝড়ে ভোগান্তিতে পড়ে ঘরে ফেরা মানুষজন, মাঝপথেই আটকা পড়েন তারা। পরিবারের সাথে ইফতার কিনলেও একসাথে ইফতারের সুযোগ হয়নি অনেকেরই। এর আগে ঢাকাতে সকাল থেকেই মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে, এছাড়াও ছিল মেঘের হাঁক ডাক। দুপুরের দিকে রাজধানীতে কিছুটা রোদের দেখা মিললেও বেলা বাড়ার সাথে সাথে মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। এরপর 3টার দিকে বৃষ্টি শুরু হয়। ঝড়বৃষ্টি শুরুর সময় মানুষ দিকবিদিক ছুটতে থাকে, এ সময় তাদের বিভিন্ন মার্কেটের সামনে আশ্রয় নিতে দেখা যায়। প্রিয় ভিউয়ার্স, প্রচণ্ড গরমের মধ্যে ঝড়বৃষ্টি যেমন স্বস্তি বয়ে এনেছে, একইভাবে ঘরে ফেরা মানুষদের ফেলেছে ভোগান্তিতে। আল্লাহ সবাইকে কালবৈশাখীর তাণ্ডব থেকে রক্ষা করুন। আমিন লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর কালবৈশাখীর সর্বশেষ আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।